সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। মুসলিম মা ও বোনেদের সালাম। কিন্তু আমাকে কাজ প্রায় শেষ হয়ে গেছে। আজকে অল্প কটা সর্ষে রয়েছে, দুয়ারে শুকিয়ে দিছি। এই সর্ষে কটা বেড়ে নিয়ে আমাকে শেষ হয়ে যায় কাজ। তার পরবর্তীতে আর কি সর্ষে শুকানো রইলো। রোদ উঠছে অনেক, আজকে সর্ষে দিবাই দিয়ে শেষ করে হালাই। আর পালার মাথাটা দিবার রয়েছে, মাথাটা দিয়ে এই আমাকে এই বছরের মতে সর্ষে নেওয়া মোটামুটি শেষ হলো। হালকা পাতলা রয়েছে সর্ষে, এগুলো বাড়ি দিয়ে ফালিয়ে তাই মোটামুটি কাজটা শেষ। আমি সর্ষে বেড়ে এনেছি, ওই পাশে চিনি গোরপার ভাঙছে। হালকা পাতলা পাড়ি দিয়ে প্রায় 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 পড়ে গেছে গা, দুয়ের দেশে তিথি। মোটামুটি বাড়ি দিলাম, আবার কিছু রইলো পরে বাড়ি দিব। রান্না দিয়ে আবার এটি বাড়ি দিয়ে পালা বসাই তুলব। একটু ধরে দিয়ে তুই ভিজাই দিয়ে থাকলো শুকিয়ে দিলি। সর্ষে বাড়ি দিয়ে এলাম, পিছলে মানে রান্না করতে হইবো কয়েকটা গাছ বেগুন আছে, বেগুন দিয়ে তুলে নিয়ে আসি পিছলে। এই সরাতের পাশে ভেঙে দিচ্ছি। এই বেগুন গাছগুলো বলছিল কৃষ্ণ অনেক বেগুন ধরছে, এর আগে নিয়ে সাদা করছি, এখনো দেখে আসি। এই যে ছিঁড়ে নেই, এখন তো ইয়ের দিন এসে যাত্রা তেমন ভালো না, ছোট ছোটই। আর এখন রোদ বেশি তো বেগুন বড় হইব না। ভালো।
কে দক্ষিণ মেরে মোটামুটি বেগুন তোলা শেষ যে কয়টা বলেছিল সে কয়টা নিয়ে নিছি। আবার রাস্তায় দেখি নিলয় এসে বসে, যে নিলয় এখানে বাড়িতে যাইব, নিলয় বাড়িতে যাবে, এখানে বেগুন এটা খাইবে। হ্যাঁ এই যে একটা আছে, এই যে বেগুন নিয়ে নিলাম, নিলাই বেগুন খাইব, বেগুন খাইবা। সব কিছু নিয়ে এসে বলছি রান্না করে, এখানে আনাজ তরকারি কেটে নেই। আবার আরেকটা কথা, কালকে হয়েছে পাটায় ধার কাটাইছি, পাটাটা অনেক ধার গেছিল বা বাড়তে অনেক দেরি হইতো। আর এ পাশে আমি যে আজকে হবে আতপ চাল বাটা আর খেসারির ডাল বাটা বড়া দিয়ে ভাত খাবো, তরকারি রান্না করবো। আরে কাহিনী, আমার চিনি দেখেন কোথায় শুয়ে রয়েছে দেখা, চিনি ও চিনি কি কর, তুমি গাবলায় শুয়ে রয়েছ চিনির পাশে গাবলায় বসে রয়েছে সেই খালি না গাবলায়, এ চিনি ওই এই যে কালকে পাঠাটার দাঁড় কাটে থেকে গেছে, ভালো করে ধুয়েছি আর একটা সুন্দর একটা মাছরাঙ্গা খেতে গেছে পাটার মধ্যে। এটা পাটার নিয়ম বলে আছে এক সপ্তাহ। এই যে ডাউল আর চাউল বেঁচে নেই, আমি কাজটা করতে আরাম হইব, দাঁড় হয়ে গেছি, আগে দাঁড় ছিল না, অনেক কষ্ট হয়েছি। পাটায় কাজ করে আরামে আলাদা, অনেক খুশি খুশি লাগতেছে। আর পাটাটা খুব দাগি সরকার, খুব তেলফিল হয়ে গেছে সরকার। $1 বেশি দিন না, $1 দিব। বাটা হয়ে গেছে, উঠে নেই।
সবকিছু বেটা বুটে কেটে কুটে এসে পড়ছি করে দেব সে নিছি। আজকে রান্না করবো নতুন গাড়িতে করে ঢেলে নিয়ে গেছে। আর এই পাশে আছে ডাউল বাটা রয়েছে, এগুলো মেখে নিই। হলুদ, তারপরে দিলাম মরিচ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, সবকিছু দেওয়া হয়ে গেছে। ভালো করে মেখে নিই। তেলটা গরম হয়ে গেছে, আমি ডাল বাটা দিয়ে নিই, একটু ছোট ছোট সেচ করে দিব। বাজার এসে বড়া নামিয়ে ফেলে আবার দিয়ে নেই। নিলাম সবটি দিয়ে আবার একটু ভাজলাম, নামিয়ে ফেলা হলাম, নামাইলাম, মস্ত মচে বড়া দিয়া দিলাম। তেলটা একটু নাকছিল বোতল খালি হয়ে গেছে, তো একটা জিরে পুরন দিয়ে দিই। পুরন দিয়ে দিলাম ঘুরি, এই দিলাম লবণ, আসবো তো জিরা বাটা দিয়ে দিলাম, অনেক দিয়ে দিব বড়া, ডেলের বড়াটা দিয়ে দিব, বড়াটা দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, নামে
তো দুপুরে রান্না বান্না এই গেছে আমার। তো এই পাশে আছে ঘি আর আলু বেগুন সিদ্ধ, আর এই পাশে আছে ই বড়া, আর এই পাশে একটা আছে বড়া দিয়ে তরকারি রান্না করছি। আর তো এই পাশে আছে দুধ আর খেজুরে গুড়, এই যে গুলার জন্য আগে দিয়ে থুইছি শক্ত খুব। এই তো আমার দুপুরে রান্না বান্না শেষ, আর এই যে একটা তরকারি বড়া দিয়ে আর ভাত, সাথে আছে ঘি সিদ্ধ, স্বাদই আলাদা। এখন আমি খেতে বসবো, আমি আজকে একা খাই। সবাই যার যার কাজে ব্যস্ত, কৃষ্ণ গেছে পরীক্ষা দিতে কলেজে আর সারা দাদু গেছে কাজে, আমি খাওয়াটা শুরু করে ফেলাই। দুপুরে খাওয়া দাওয়াটা ভালোই হলো, সব তরকারি রান্না বান্না খুবই ভাল লাগলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে পাশে আমার পালাটাও হয়ে গেছে, পালা দিয়ে তারপর আমি রান্না করে পালা দিয়ে তার খাইতে বসছিলাম। এই যে আমার পালা দিয়ে হয়ে গেছে, পালাটা কেমন হয়েছে আপনারা জানেন কমেন্ট করে। একা একা পালা দিয়া একদিন শুধু কৃষ্ণ ছিল, একদিন শুধু কৃষ্ণ ছিল পালাই, আর কেউ পালাই নেই, আমি একাই ছিলাম, একাই মোটামুটি দিলাম পালাটা। যেহেতু একা একা যা পারছি তাই দিছি, যতটুকু পারছি ততটুকু দিছি, তারপর তো আর না পারলে আর কিছু করার নেই। ওই পাশে মেশিন স্টার্ট হয়ে গেছে, খেতে জল দিতেছি। এই যে এই পাশ দিয়ে জল যাইতেছে খেতে, মনে হয় আমাকে খেতে জল দিতে আছে আর কি, বিষ সার দেওয়ার দরকার খুব। কৃষ্ণ সারা পারে না, অথবা সারা দাদু সময় পায় না, বিষ আনা সার আনার খুব দরকার, যাওয়ার খেতে দেওয়ার খুবই দরকার। দেখি কোন খেতে যাই জল। আমার মনে ভাবছে তো আমাকে খাইতে যে জল যাইতেছি, যেহেতু আমার ড্রাইভার দাদা বললো বলে তোমাকে খাইতে জল দিতেছি, সার আর বিষ দিলে এখন ভালো হইতো, যে খেতে আর জঙ্গল হইতো না, জঙ্গল কি ঘাস আইলে অনেক কষ্ট, দেখি যে কি অবস্থা খেতের। যেহেতু এইদিক ওদিক যাই কিন্তু ক্ষেতের মুখে বেশি দেখি নে, দেখি ক্ষেতে জল তো খুব দিতেছে, জলটা এই যে পাশে উত্তর পাশে পরিপূর্ণ ভরে গেছে, এই জমিটার মধ্যে অনেক জল হয়ে গেছে, সাঁতার কাটা যাইব, অনেক সুন্দর জল। আর এই যে আমাকে ক্ষেতে গালা যেতেছে, হ্যাঁ তো যে ঘাসও কিছু কিছু শুরু হয়ে গেছে ঘাসা, এটুক না কৃষ্ণ বলছি কি এটুক আমি নিরিয়ে ঘাস ফালিয়ে তারপরে সারটা দিয়ে দিব, যেহেতু হালির রং ঘুরে গেছে, এতদিন আসিল লাল, এখন মনে হয় হালি লেগে গেছে কালো কালো, না কালো কালো ভুল আর কি, সবুজ সবুজ আর কি ধরছে।
আবার এই পাশে যে ওপদের খেতে তেঁতুলে বানায় সে বলছি, তেঁতুলে বানাইলে অনেক ক্ষতি হয়। কি সুন্দর, একদম সবুজ না আর কি, জলপাই কালারের মতো হয়েছে আর কি। খাওয়া দাওয়ার আগে পাল্লাটা দিছি, খাওয়া দাওয়া শেষ করছি, এখন এই যে দইয়ের অনেক কিছু আছে এগুলো গুছাইতে হবে। আজকে এগুলো গুছাইলি আর কি, কাজ মোটামুটি শেষ, সরষের কাজ। তো সকাল থেকে বিকেল পর্যন্ত ভালোই দেখা, ভিডিও দেখাইলাম আর কি, সময় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ।